ওই বিএনপি জামাতকে খাতা ঢাকাই তারা এই পাইপলাইন কেটে দিত, ওই পাইপলাইনের ভিতর দিয়ে পায়খানা যাইতো। আপনারা শুনতে পারবেন, মনোযোগ দিয়ে লেখালেখি করতে হবে, কার আমলে হত্যা হয়েছিল, কারা এই গণহত্যা চালিয়েছিল, কারা সারা বাংলাদেশে আগুন জ্বালিয়েছিল, কারা 21টি বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। অনেক কিছু আমার বুকে এই ট্রাক্টর ভিতরে ক্যাসেট করা। আমার মা বোনেরা, ওই সেদিন বিএনপি জামাত সরকার ওই খুনি তারেক রহমান, ওই খুনি তারেকের মা খালেদা, ওই খুনি দুইবার ভোট কার চুরি করে এই বাংলাদেশটা দখল করেছিল। শুধু তাই না, আমার আওয়ামী লীগের মা বোনকে গণহত্যা করেছিল, আমার আওয়ামী লীগের মা বোনের জায়গা জমিন দখল করেছিল, আমার বাংলাদেশের মা বোনের নির্যাতন করেছিল, আমার বাংলার মা বোনেরা। ওই সেদিন বিএনপির আমলে ওই বাদশাহ নন্দী পাড়ার ওই বিএনপির বড় বড় কেটার বাহিনী, ওই বিএনপি জামাতের বড় বড় সন্ত্রাস বাহিনী তারা নারী ঘরে বিক্রি করত। আমার বাংলার মা বোন, আমার সারা বিশ্বের ছাত্রদল, সত্যি কথা বলছি, তদন্ত করে ওই বিচারকে আদালতের মাধ্যমে হাজির করতে হবে। আর যদি আমি মিথ্যা কথা বলি, আমার বিচার হবে। আমার বাংলার মা বোন, আওয়ামী লীগের তামাম ছেলেরা রক্ত দিয়ে 56,000 মায়ের ফলকের পতাকা 1971 16 ডিসেম্বর আমরা এই দেশটা স্বাধীন করে আমরা উন্নত বাংলাদেশ ডাক দিয়েছি। ওই 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তারা এই সরতে উদ্যান মাঠ তারা আত্মসমাধান করেছিল। এই বাংলার আমাবান, আমি তো আওয়ামী লীগের নেতা ফারুক খান, আমার নাম উমর ফারুক খান, আমার নাম স্বীকৃতি নায়ক শাহরুখ খান, আমার নাম জয় বাংলা সরকার। আপনারা ক্যাসেটে শুনেছেন, যদি রাজপথে আবার মিছিল হত বঙ্গবন্ধু মরে নয় ঘরে ঘরে আমরা পৃথক জাতির পৃথক, যদি রাত গুহালে শোনা যেত বঙ্গবন্ধু মুক্তিত শুনতে পাচ্ছ শহীদ মিনার, একটি বাড়ি একটি খামার, যেই প্রশাসন আছে একজন এফএম রেডিও, আসলে তো এফএম রেডিও না, এটা 9 সালের ওয়াল। আপনারা তদন্ত করুন, র‍্যাব ডাক দেন, সেনাবাহিনী ডাক দেন, আনসার বিটিআর সারা বাংলাদেশে বাহিনী ডাক দেন, এটা এখন এফএম রেডিও। কিন্তু 9 সালে ওয়াল, ওই ওয়াল যদি আমি কথা বলি, বাংলাদেশটা 2 মিনিট লাগবে তামা তামা হইতে, কিন্তু আমি বাংলাদেশ তামা তামা করব না। এই দশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আতে করানো বাংলাদেশ, ওই খুনি খালেদার বাংলাদেশ না, ওই খুনি কুখ্যাত খালেদা, ওই কুখ্যাত তারেক রহমান, ওই সেদিন র‍্যাব বাহিনীরা তারা বাংলাদেশ থেকে বলেছে তাড়াতাড়ি তারেক পলাও, আর নাহলে আওয়ামী লীগ সরকার এসেছে তোমার রেহাই দেবে না। কিন্তু আমার বাংলার মা বোনেরা, আপনারা এগিয়ে আসুন, সঠিক রাজনীতি করুন, সঠিক বুদ্ধি লন, বাংলাদেশের নেতার কাছ থেকে এই দেশটা করেছিল বাংলাদেশ শেখ মুজিবুর রহমান করে বাংলাদেশ খালেদারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই জিয়ার রহমান আইনজীবী ছিল, ওই জিয়ার রহমান সেদিন আইনজীবী ছিল, বঙ্গবন্ধুর লাগে তারা হাত মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে দিল জিয়ার রহমান দামের শীষ, এরশাদরে দিল নাঙ্গল হাত তুলে। আমার নেতা হাজার বছরের ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান
এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা, যেই তার বাবাকে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে পরস ফায়ার করে মেরেছে, সেদিন শেখ রাসেলকে হত্যা করতে শেখ জামাল শেখ কামাল আমার বাংলার মা বোন, সেদিন আপনারা কোথায় ছিলেন? আমার নেত্রী শেখ হাসিনা শেখ রেহানা এই তো ঢাকার বাইরে বিদেশে ছিল, লেখাপড়া করত, যদি বাংলাদেশের মাটিতে থাকতো তাদেরকেও বাংলাদেশ থেকে ওই সেদিন জামাতের বিএনপিরা গ্রেনেড হামলা করে একসাথে মেরে ফেলতো, আপনারা কার কথা বলতেন বাংলাদেশের মাটিতে যদি না থাকতো শেখ হাসিনা সরকার? তাই আমি ডাক দিয়েছি শেখ হাসিনা সরকার বারবার দরকার, জাগো 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 শ্রমিক দল, জাগো 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 মুক্তিযোদ্ধার চেতনা, জাগো 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 যুব নেতা, জাগো এই যুব নেতারা সেদিন তোমাদেরকে অ্যারেস্ট করেছিল, লিখতে ষড়যন্ত্র করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমি ফারুক নেতা ডাক দিয়েছি, আমি একজন আইনজীবী, পুলিশ প্রশাসন বাংলাদেশ সরকার অনুমতিতে 2009-2008 আমি মুক্তাগাছা থানার এমপি ওমর ফারুক, আপনারা খাতা কলমে দেখেন বঙ্গবন্ধু, আপনারা রাজপথ ছাড়বেন না যেই পর্যন্ত এই নেতা সংসদ পর্যন্ত না যাবার ভাবে 41 সালে এই বাংলাদেশের সরকার জন্য আপনারা রাজপথে এই নেতার জন্য আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ। ভাই আপনার কোন মিডিয়া কি?